প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, শুভেচ্ছা নিবে। আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজকে তোমাদের সামনে যে ক্লাসটি উপস্থাপন করব, এর আগে শব্দ থেকে কবিতা এর উপর ক্লাস নিয়েছিলাম অনলাইনে, ভিডিওগুলো আশা করি তোমরা দেখেছ। তার উপরই বহু নির্বাচনী প্রশ্ন, তার সমাধান নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। ক্লাসটি ভালো করে দেখবে এবং প্রত্যেকটি প্রশ্ন অবশ্যই অবশ্যই তোমার খাতায় লিখে রাখবে। আমাদের যে পরবর্তী পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষায় এখান থেকে প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা রয়েছে। তো আমি এই বহু নির্বাচনী প্রশ্নের প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করছি। লেখক ছোট বয়সে কিসের পাড়ে দাঁড়িয়ে থাকার কথা বলেছে? চারটি অপশন রয়েছে, বিলের পাড়ে, পুকুরের পাড়ে, নদীর পাড়ে, সাগরের পাড়ে। উত্তর হবে পুকুরের পাড়ে। উত্তরটি দেখে নাও ভালো করে। লেখক ছোট বয়সে কিসের পাড়ে দাঁড়িয়ে থাকার কথা বলেছে? পুকুরের পাড়ে। দুই নম্বর প্রশ্ন হচ্ছে, লেখক ছোট বয়সে নিজেকে কল্পনা করার সময় কোন পাখিটি উড়ে চলে যায়? উত্তর হবে চড়ুই পাখি উড়ে চলে যায়, চড়ুই পাখি। হ্যাঁ, 3 নম্বর প্রশ্ন, লেখক ছোট বয়সে সবাইকে কি করার কথা বলেছে? লেখক দেখার কথা বলেছেন। কিসের কথা বলেছেন? দেখার কথা বলেছেন। প্রশ্ন নং 4, আলোচ্য রচনায় কবিতার কোন রূপ প্রকাশিত হয়েছে? আলোচ্য রচনায় অর্থাৎ শব্দ থেকে কবিতা এই প্রবন্ধে কোন রূপটি প্রকাশিত হয়েছে? এটার উত্তর হবে ক নম্বর, শিল্পরূপ। শিল্পরূপ, কবিতার শিল্পরূপে রূপের প্রকাশ হয়েছে। প্রশ্ন নং 5, শব্দের কোন রূপকে কবিরা জানেন? শব্দের কোন রূপকে কবিরা জানেন? এখানে প্রবন্ধের মধ্যে ছিল মায়াবী রূপকে কবিরা জানেন। প্রশ্ন নং 6, শব্দ থেকে কবিতা প্রবন্ধের রচয়িতা কে? খুব সহজ প্রশ্ন, হুমায়ুন আজাদ। প্রশ্ন নং 7, সাত নম্বর প্রশ্নে রয়েছে, হুমায়ুন আজাদ কবে জন্মগ্রহণ করেন? হুমায়ুন আজাদ জন্মগ্রহণ করেন 1947 সালের 28 এপ্রিল। 1947 সালের 28 এপ্রিল কবি হুমায়ুন আজাদ জন্মগ্রহণ করেন। প্রশ্ন নং 8, হুমায়ুন আজাদের কর্মজীবন অতিবাহিত হয় কোন পেশায়? হুমায়ুন আজাদের কর্মজীবন অতিবাহিত হয় শিক্ষকতায়, কোন পেশায়? শিক্ষকতা। প্রশ্ন নম্বর 9, শব্দের গায়ে বিভিন্ন রং বলতে কি বোঝানো হয়েছে? শব্দের গায়ে বিভিন্ন রং বলতে কি বোঝানো হয়েছে? এটা শব্দের ব্যবহারকে বোঝানো হয়েছে। শব্দের গায়ে রং মানে শব্দের ব্যবহার। 10 নম্বর প্রশ্ন, কবিরা কথা বলেন কিভাবে? কবিরা কথা বলেন সব ভাষার মাধ্যমে। কিসের মাধ্যমে? ভাষার মাধ্যমে কথা বলেন, কবিরা কথা বলেন ভাষার মাধ্যমে। প্রশ্ন নং 11, কবিতায় শব্দ দিয়ে বলা কথা কেমন হতে পারে? কবিতায় শব্দ দিয়ে বলা কথাগুলো কেমন হতে পারে? মৌলিক কথা। পরবর্তী প্রশ্ন, কাঁঠাল চাপার ঘ্রাণ, বাতাবি লেবুর সুবাস, গোলাপের ঘ্রাণ কবিরা কোথা থেকে পায়? হ্যাঁ, কোথা থেকে পায় বলো দেখি? বিভিন্ন ধরনের শব্দ, শব্দ দেখে তারা এগুলো পান। প্রশ্ন নং 13, চাঁদের আলো স্বপ্নে দেখা নাচের ছন্দ, গোলাপের মুখে গোলাপ ফুলের মুখের রূপ শব্দগুলো কি অর্থে ব্যবহৃত হয়েছে? কি অর্থে ব্যবহৃত হয়েছে? কি অর্থে? উপমা হিসেবে ব্যবহৃত হয়েছে। উপমা মানে হচ্ছে তুলনা। প্রশ্ন নং 14, কবিতা লেখার জন্য ছোটবেলা থেকে কোন কাজটি
করা অতি প্রয়োজনীয়। কবিতা লেখার জন্য ছোটবেলা থেকে কোন কাজটি করা অতি প্রয়োজনীয়? শব্দ পড়া, পড়া ও শব্দ শেখা, পড়া ও শব্দ শেখা। 15 নম্বর প্রশ্ন, নম্বর 15, নূপুরের শব্দকে এক কথায় প্রকাশ করা যায় কিভাবে? সুন্দর, নিক্কন। তাহলে আমরা আরেকবার দেখে নিচ্ছি, তোমরা নিজেরা পড়ে নেবে। আরেকবার প্রশ্ন নং 1 দেখে নাও, 2 দেখে নাও, 3 দেখে নাও, 4 দেখে নাও, 5 দেখে নাও, 6, 7, 8। ইচ্ছা করলে তোমরা এগুলো স্ক্রিনশট দিতে পারো। পড়ার জন্য স্ক্রিনশট দিতে পারো। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।